শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাংশির ঘিরে রেখেছে তালেবান, এবার রাশিয়ার কাছে সাহায্য চান মাসুদ বাহিনী। এবার কাবুল বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলায় অন্তত 11 জন নিহত। কাবুলে ইতালির সামরিক বাহিনীর ফ্লাইটে গুলি। নতুন তালিবানের অধীনে গান বাজনা নিষিদ্ধ, বলল তালিবান নেতা। অন্যায়ের বিরুদ্ধে মুসলিমদের রুখে দাঁড়ানোর আহ্বান এরদোগানের। আফগানিস্তান সীমান্তে যুদ্ধের মহড়া চালালো পাকিস্তানের সেনারা। এবং সবশেষ থাকছে আফগানিস্তান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের অডিও বন্ধ করে দিল হোয়াইট হাউস। এতক্ষণ শুনছিলেন, চলুন বিস্তারিত জানা যাক। আফগানিস্তানের পাংশির উপত্যকা ঘিরে রেখেছে তালেবান যোদ্ধারা। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন তাজিক নেতা আহমেদ মাসুদ এবং তার বাহিনী। এই অবস্থায় তালেবানের সঙ্গে জরুরি শান্তি আলোচনা এবং নিরাপদ অঞ্চল তৈরিতে মধ্যস্থতা করতে রাশিয়ার সাহায্য চেয়েছেন তালেবানের প্রতিরোধ আন্দোলনের এই প্রধান নেতা। রাশিয়ার মিডিয়া গ্রুপ আরবিককে দিয়া এক সাক্ষাৎকারে তালিবান প্রতিরোধ আন্দোলনের প্রধান আহমেদ মাসুদ বলেন, আমি আশা করছি সহিংসতা বৃদ্ধির আগে রাশিয়া তা প্রতিরোধ করতে সাহায্য করবে। তিনি বলেন, যারা আফগানিস্তান ত্যাগ করতে পারছে না তাদের জন্য নিরাপদ অঞ্চল তৈরি করতে আন্তর্জাতিক সম্প্রদায় রাশিয়া সহ আঞ্চলিক শক্তিগুলো তালিবানকে চাপ দিতে পারে, এমন একটি অঞ্চল থাকতে পারে যেখানে তারা শান্তি আলোচনার ফলাফল না আসা পর্যন্ত থাকতে পারে। মাসুদ বলেন, আমি আন্তরিকভাবে বিশ্বাস করি শান্তি আলোচনায় একমাত্র সমাধান, কিন্তু পাংশির উপত্যকায় কিছু সামরিক কোট চাল এবং প্রস্তুতি আছে, আমরাও আত্মরক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, যোগ করেন মাসুদ। আফগানিস্তানে গত 50 বছর ধরে যুদ্ধ চলছে স্মরণ করিয়ে তিনি বলেন, দেশে শান্তি এবং আলোচনা প্রয়োজন। তিনি আরও বলেন, তালেবান আলোচনার জন্য খোলাখুলি কথা বলেছে, এটি তাদের দলের জন্য উৎসাহজনক বলেও তিনি মন্তব্য করেছেন। তালেবানের এক কর্মকর্তা জানিয়েছেন, কাবুল বিমানবন্দরে হামলায় কমপক্ষে 11 জন নিহত হয়েছেন। ওই কর্মকর্তা বলেন, সংখ্যায় নারী এবং শিশু রয়েছে এবং বেশ কয়েকজন তালেবান রক্ষী আহত হয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, আফগানিস্তানের টুলু নিউজ জানিয়েছে যে কাবুল বিমানবন্দরে একটি গেটে বিস্ফোরণে আহত বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার এই বিস্ফোরণ ঘটে, তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কাবুল বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ইতালির সামরিক বাহিনীর একটি ফ্লাইটকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। বৃহস্পতিবার এই খবর জানিয়েছে বিবিসি, তবে কারা গুলি চালিয়েছে তা পরিষ্কার নয়। সামরিক বাহিনীর সূত্রের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে পররাষ্ট্র দপ্তর থেকে আফগানিস্তান ভ্রমণে পূর্ব সতর্কতা জারি করা হয়েছে। কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার আশঙ্কার উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। পররাষ্ট্র দপ্তর থেকে নতুন করে সুনির্দিষ্টভাবে পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, কাবুল বিমানবন্দরে ভ্রমণ না করার জন্য, যদি ওই এলাকায় কেউ থাকে তাহলে তাকে নিরাপদ অবস্থানে এবং পরবর্তী পরামর্শের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। কিন্তু পররাষ্ট্র দপ্তর থেকে হুমকির ধরন সম্পর্কে বলা হয়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চরমপন্থীদের সঙ্গে আইএসের সম্পর্ক এবং হামলার বিষয়ে সতর্ক করেছেন। এই সতর্কতার 24 ঘন্টার মধ্যেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, কমান্ডাররা বিমানবন্দরের চারপাশে বিশাল আকারে জড়ো হতে থাকায় আত্মঘাতী হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নতুন পরামর্শের ফলে ব্রিটিশ উদ্ধার অভিযানের বিষয়টি এখনও পরিষ্কার নয় বলেও খবরে জানানো হয়েছে। নতুন তালেবানের অধীনে আগের মতো গান বাজনার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদিন। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ইসলামে গান বাজনা নিষিদ্ধ। আমরা আশা করছি মানুষকে চাপ দেওয়ার পরিবর্তে এই কাজ না করতে তাদেরকে বোঝাতে পারি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, 1990-এর দশকে তালেবানের অধীনে বিশেষ করে গান বাজনা টেলিভিশন এবং সিনেমা দেখা নিষিদ্ধ ছিল। এই নিয়ম কেউ ভঙ্গ করলে তাদের কঠিন বিচারের মুখোমুখি হতে হতো। তালিবান ক্ষমতা হারানোর পর আফগানিস্তানের গান বাজনা এবং কনসার্ট সমৃদ্ধ হয়েছে। এছাড়া আফগানিস্তানের জাতীয় সঙ্গীত ইনস্টিটিউটেও চালু হয়েছে। পাশাপাশি নারী বাদক দল দেশ এবং বিদেশে অংশগ্রহণ শুরু করেছে।
নিউইয়র্ক টাইমসের মুজাহিদিন আরও বলেছেন, আফগানিস্তানে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি ভিত্তিহীন। নারীরা সবসময় বাড়িতে অবস্থান করবে, তারা সবসময় মুখ ঢাকাতে পর্দা ব্যবহার করবে, এবং নারীরা 3 দিন এবং তার চেয়ে বেশি দিন ভ্রমণে বের হলে তার সঙ্গে পুরুষ অভিভাবক থাকবে। তিনি বলেন, নারীরা অবশেষে তাদের দৈনন্দিন রুটিনে ফিরে আসতে সক্ষম হবে। এর আগে মঙ্গলবার জাবিউল্লাহ মুজাহিদিন আফগানিস্তানের একটি পদ্ধতির মধ্যে আসার আগ পর্যন্ত নিরাপত্তার কারণে নারীদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেন, আমাদের বাহিনীতে নতুনদের নিয়ে আমরা উদ্বিগ্ন এবং তারা এখনও খুব ভালোভাবে প্রশিক্ষিত হয়নি, তারা নারীদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারে। বিশ্বব্যাপী মুসলিমদের প্রতি যে অন্যায় অবিচার হচ্ছে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বুধবার ইস্তাম্বুলে ইসলামী কর্পোরেশনের ইউথ ফোরামের চতুর্থ সাধারণ সভায় ভিডিও বার্তায় এই আহ্বান জানান। মুসলিমদের প্রতি কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করার আহ্বান জানিয়ে এরদোগান বলেন, সিরিয়া আফগানিস্তান থেকে বিশ্বব্যাপী মুসলিম রাজ সংঘাত, দেশান্তর, দারিদ্র এবং রোগব্যাধির সম্মুখীন। নিজেদের শান্তি এবং কল্যাণের দায়িত্ব মুসলিমদের নিজেদেরকে নিতে হবে। বিশ্বব্যাপী নিরাপত্তা এবং মানবতার ভবিষ্যতের জন্য অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, বিশ্ব এখন মানব ইতিহাসের সব থেকে অস্থির সময় পার করছে। নিরাপত্তার সমস্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং করোনা ভাইরাস মানুষের সুখ কেড়ে নিয়েছে। বিশ্বব্যাপী বিশেষ করে পশ্চিমা সমাজের ইসলাম ভীতি, সাংস্কৃতিক বর্ণবাদ বাড়ছে উল্লেখ করে এরদোগান বলেন, সুযোগ পেলেই তুরস্ক বিশ্বব্যাপী সংঘটিত অন্যায় তুলে ধরে। এই সময় তিনি যুবকদের রাজনীতি, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা এবং সামাজিক জীবনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। যুবকদের লক্ষ্য করে এরদোগান বলেন, আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা করি কেউ যেন জাতি, ধর্ম এবং সাংস্কৃতিকভাবে আমাকে বিভক্ত করতে না পারে। বিশ্ব 5 রাষ্ট্রের থেকে বড় মন্তব্য করে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য বডি সংস্কারের আহ্বান জানান। আফগানিস্তানে গৃহযুদ্ধের আবহের মধ্যেই সীমান্তে যুদ্ধমহড়া শুরু করল পাকিস্তানি সেনাবাহিনী। তাৎপর্যপূর্ণভাবে এই সময় অনুশীলনে তাদের সাথে রয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত মধ্য এশিয়ার রাষ্ট্র কাজাকিস্তানের ফৌজ। বর্তমান পরিস্থিতিতে আফগান সীমান্তে পাকিস্তানি সেনাদের এই তৎপরতা ইঙ্গিতবাহী বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। পাকিস্তানি সংবাদ মাধ্যম জানিয়েছে, বুধবার বিকেল থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পব্বিতে পাকিস্তানি সেনাদের সন্ত্রাস বিরোধী যুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্রে যৌথ মহড়া শুরু হয়েছে। দুস্তরম থ্রি নামের এই মহড়ায় অংশ নিচ্ছে পাকিস্তানি সেনাবাহিনীর স্পেশাল ফোর্স ইউনিটগুলো। রয়েছে আধুনিক হেলিকপ্টার সহ পাকিস্তানি বাহিনীর নতুন বিভিন্ন অস্ত্র সম্ভার। পাকিস্তানের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি বিবৃতিতে জানানো হয়েছে, দুর্গম অঞ্চলে দ্রুত সন্ত্রাস বিরোধী অভিযান অনুশীলনের উদ্দেশ্যেই এই সামরিক মহড়া। তবে অতীতে একাধিকবার সীমান্তে সেনা মহড়ার ঘটনায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলেছে আফগান সরকার। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে এক সাংবাদিকদের প্রশ্নের ব্যঙ্গাত্মক উত্তর দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সেই সময় হোয়াইট হাউস অডিও বন্ধ করে দেয়, সেই উত্তর অবশ্য দর্শকরা শুনতে পাননি। হোয়াইট হাউসের সাইবার নিরাপত্তা বুধবার নিয়ে কথা বলেছিলেন বাইডেন। এ সময় মার্কিন টেলিভিশন চ্যানেল NBCR এর প্রতিনিধি পিটার আলেকজান্ডার বাইডেনকে প্রশ্ন করেন, নির্ধারিত সময়সীমার পরেও আফগানিস্তানে মার্কিনিরা রয়ে গেলে আপনি কী পদক্ষেপ নেবেন। বাইডেন প্রথমে প্রশ্নটি উপেক্ষা করেন, তবে আলেকজান্ডার ফের তাকে একই প্রশ্ন করেন, আর সেই সময় অডিও বন্ধ হয়ে যায়। তবে বাইডেন নাকি দ্বিতীয়বার প্রশ্নটি জিজ্ঞাসা করলে উত্তরে বলেছিলেন, তাহলে আমি আপনাকে প্রথমে ফোন করব। টুইটারে আলেকজান্ডার নিজেই এই কথা জানিয়েছেন। অবশ্য হোয়াইট হাউসের তরফ থেকে দেওয়া ওই অনুষ্ঠানে অফিসিয়াল প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিকে মুখ্যম সময়ে অডিও বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই হোয়াইট হাউসের কর্মীরা বাইডেনকে রক্ষা করার চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন। অন্যরা অবশ্য আন্তর্জাতিক সংকটের সময় একজন সাংবাদিককে উল্টো জবাব দেওয়ার জন্য বাইডেনের সমালোচনা করেছেন। তবে এই ব্যাপারে অবশ্য হোয়াইট হাউসের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে তালেবানের বেঁধে দেওয়া সময়ের মধ্যে 31 আগস্টের আগেই সব মার্কিন নাগরিক এবং সেনা সদস্যদের কাবুল থেকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। G7 এর নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভার্চুয়াল বৈঠকের পর হোয়াইট হাউস এই ঘোষণা দেয়।
অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যেই মার্কিনীদের সরিয়ে নিতে প্রতি 39 মিনিট পরপর যাত্রী বোঝাই করে কাবুল বিমানবন্দর থেকে মার্কিন সামরিক বিমান ছেড়ে যাচ্ছে বলে পেন্টাগন জানিয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়ে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য।